প্রাক্তন সাংসদ রানী নরহ হলই মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি গুখর সমন 9 সেপ্টেম্বরত রানী নরহক সিএম ভিজিলেন্সর কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ নির্দেশ পুয়ার পিছতে রানী নরহর ঘোষণা এয়া এক সরকারি ষড়যন্ত্র সরকারের ভয় ভাবুকি আমি কেনে নকরু তেওঁলোকে মোক মাতিছে অহাকালি দিনের 11 বজাত সিএম ভিজিলেন্সে মাতিছে আর মই তালেকে যাম বিজেপি সরকারের যেটা ভয় ভাবুকি বা আক্রমণ প্রত্যাক্রমণ আমি এই ভয় নকরু 2013 সনের কথা রানী নরহ সাংসদ হয়ে থাকার সময়ত মাজুলীর সাংসদ পুঁজির কোটিটকিয়া ধনলুণ্ঠনের এক বৃহৎ অভিযোগ উত্থাপিত হয়েছিল কাম সম্পন্ন হওয়ার পূর্বেই ঠিকাদারক ধন মুকলি করে দিবলৈ তেতিয়ার সাংসদ রানী নরহে জেলা উপায়ুক্তলৈ কেইবাখনো পত্রযোগে নির্দেশ দিছিল এই গোচরের তদন্ত চলাই শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রীর বিশেষ তদারকি গোখে গ্রেপ্তার করেছে মাজুলীর তদানীন্তন সহকারী পরিকল্পনা বিষয়া জিতুমণি দত্ত আর যোরহাটের তদানীন্তন জেলা উন্নয়ন আয়ুক্ত অঞ্জনা সলিহা লক্ষণীয়ভাবে নিউজ18-এ তেতিয়াই পোহরলৈ আনিছিল কিদরে 2014 সনের জানুয়ারি মাহত ঠিকাদারক 75 লাখ টাকা মোকলাই দিবলৈ নিয়ম বহির্ভূতভাবে তদানীন্তন জেলা উপায়ুক্ত বিশাল সোলাঙ্কিলৈ তিনিবারকৈ রানী নরহে পত্র দিছিল ইয়াৰ পিছতে এই বিষয়টো থমকি ৰয় যদিও শেহতীয়াকৈ আগন্তুক লোকসভা নিৰ্বাচনক লৈ নৰহ দম্পতি সক্ৰিয় হৈ উঠাৰ সময়তেই পুনৰ খোল খাইছে কোটিটকীয়া লুণ্ঠন কাহিনীৰ পুৰণি ফাইল পিছে সমস্ত কাণ্ড ৰাজনৈতিক চক্ৰান্ত বুলি দাবী তুলিছে নৰহ দম্পতিয়ে ডেফিনেটলি ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ হ'ব কাৰণ আপুনি 13-14 হোৱা কেছ এটা তেতিয়া তাৰপিছত তেওঁলোকে এইটো ভেৰিফাই কৰিছে সোধা মেলা কৰিছে তেওঁলোকৰ যিয়ে ছাপ্লাই কৰিছে মই জনাত সেই ছাপ্লাইয়াৰজন মই ক'বলৈ বেয়া পাইছোঁ এটা বিশেষ দলৰ লগত জড়িত আৰু ওতপ্ৰোতভাৱে জড়িত আৰু ৰথি মহাৰথী নাম ক'লে তেখেতসকলে লাজে পাব মই নকওঁ কিন্তু এটা পরম্পরা থাকে যি সরকার থাকে সেই সরকারের যদি সাংসদ বা এমএলএ বিলাকে ডেফিনেটলি তেওঁলোকৰ নিজৰ ওয়ার্কার্সকে দিবলৈ যত্ন করে মই সেই সময়ত কি মোৰ নিজৰ ওয়ার্কার্সক দিবলৈ যত্ন নকৰিলোহেঁতেন নেকি মইতো কৰা নাছিলো ডেফিনেটলি ডেপুটি কমিশনে নিজেই দিছিলে আর তেতিয়া এজন বিশেষ দলৰ লগত জড়িত এজন ব্যক্তিক উত্তপুতভাৱে দলৰ লগত জড়িত এজন ব্যক্তিক তেওঁলোকে সাপ্লাইটো দিছিলে সোমবারে এই সন্দৰ্ভত এক সংবাদমেল পাতি বিজেপি সরকারেরও কঠোর সমালোচনাত লিপ্ত হয় নরহ দম্পতি ইফালে নরহ দম্পতিয়ে বিজেপিক সমালোচনা করার পিছতেই তেওঁলোকক উভতি ধৰিছে বিজেপির বিধায়ক মানব ডেকায় রানী নরহ ডাঙরিয়ার এটা দমকল কেলেঙ্কারিক লৈ সিএম ভিজিলেন্সে মাতা বুলি আৰু এইটো এটা পলিটিকেল ভেণ্ডেটা বুলি ৰাজনৈতিক আক্ৰোশ বুলি কৈ মানুহক মিছলিড কৰিব বিচাৰিছে 2016-17 যেতিয়া পাব্লিক একাউণ্টছ কমিটিলৈ CAG-ৰ পৰা আহিলে তেতিয়া পাব্লিক একাউণ্টছ কমিটিৰ সেই সময় কংগ্ৰেছৰ বিধায়ক ৰাজদীপ গোৱালা ডাঙৰীয়া আছিলে তেওঁলোকে CID আৰু CM ভিজিলেন্সক ইনকোৱাৰি কৰাৰ নিৰ্দেশ দিয়ে সেই মৰ্মে অতদিন সেই কেছটো গুমুঠা মাৰি আছিলে কোনো তাৰ এক্টিভিটিজ নাছিলে যোৱা 29 আগষ্ট তাৰিখে দিছপুৰত ৱাজিদ আলী চৌধুৰীৰ সভাপতিত্বত অনুষ্ঠিত হোৱা পাব্লিক একাউণ্টছ কমিটিত আপোনালোকক মই এইটোও কৈ দিছোঁ যে ডিছকাশ্যন অন প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী এছেম্বলিত ৱাজিদ আলী চৌধুৰীৰ দ্বাৰা নিৰ্দেশ ফাৰ্ডাৰ ডিছকাশ্যন উইথ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী হোম ডিপাৰ্টমেণ্ট অন ৰিপৰ্ট অফ AG একাউণ্ট জেনেৰেল ইণ্ডিয়ান ছ'চিয়েল জেনেৰেল ইকনমিক নন PSU ছেক্টৰ ফৰ ইয়েৰ 2015-16 তাতে আইটেম নাম্বাৰ 3.4.3 এট পেজেছ 158-59 য'ত ৰানী নৰহৰ কেলেংকাৰীৰ কথাখিনি আছিলে তেতিয়া হোম ছেক্ৰেটাৰীক PSCৰ সকলো সদস্যই সভাপতি ৱাজিদ আলী চৌধুৰীয়ে কঠোৰ নিৰ্দেশ দিয়ে যে এনেকুৱা এটা দুৰ্নীতি আজি 4 বছৰ আপোনালোকে কিয় তদন্ত কৰিব পৰা নাই ইয়াৰ ওপৰত সোনকালে আপোনালোকে 3 দিনৰ ভিতৰত ইয়াৰ ওপৰত যথোচিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু পাব্লিক একাউণ্টছ কমিটিক জনাব লাগে সেই মৰ্মে হোম ছেক্ৰেটাৰীয়ে এই ইনকোৱাৰী ত্বৰান্বিত কৰে আৰু 3 দিন পিছতে এজন ADC লেভেলৰ প্ৰাক্তন ADC এজন এৰেষ্ট হৈছিল আপোনালোকে জানে এই প্ৰক্ৰিয়াটোৰ লগত না মুখ্যমন্ত্ৰী না অসম চৰকাৰ কোনো সম্পৰ্ক নাই এইটো হ'ল পাব্লিক একাউণ্টছ কমিটি য'ত কংগ্ৰেছৰ চেয়াৰমেন আছে আগতেও কংগ্ৰেছৰ চেয়াৰমেন আছিলে যেতিয়া কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট আছিল তেতিয়া BJP বা AJP চেয়াৰমেন আছিলে যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ18 অসম নৰ্থ ইষ্ট